এটা আমাদের রুটিন চেক আপ হচ্ছিলো অ্যাট র্যান্ডাম তিন নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদা এন্ডের দিকে। ওখানে আপ কল্যাণী সীমান্ত লোকাল থেকে এই ছেলেটা নামে এবং এর কাছে ব্যাগ ছিল, সন্দেহ হতে ব্যাগটা চেক করতে গিয়ে তখন দেখা যায় ব্যাগের মধ্যে প্রচুর টাকা আছে। এবার টাকাটা বহু বান্ডিল আছে, কাউন্টিং করা সম্ভব হয়নি। আমরা ব্যাংকের লোকের মাধ্যমে কাউন্টিং করতে চেয়েছিলাম, ব্যাংক ক্লোজ হয়ে যাওয়ার জন্য সম্ভব হয়নি। আর অন্য সূত্র মাধ্যমে যেটা জানা গেছে নিয়ার অ্যাবাউট 60 লাখ এরকম আছে। কিসের টাকা? এই টাকাটা ও নিয়ে আসছিলো টিটাগড় থেকে এবং নৈহাটিতে একজনকে ডেলিভারি দেওয়ার কথা। ও একজন মালিকের কাছে কাজ করে এবং 4-5 মাস যাবত ওই মালিকের আন্ডারে কাজ করছে, আর মালিকের বিজনেস হলো পুরনো সোনা গালিয়ে ওই বার তৈরি করে, সেই বারগুলো বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়, ই করে। এই বিজনেসেরই টাকা নিয়ে আসছিলো এবং এই ছেলেটা 4-5 মাস যাবত কাজ করছে, ও 10-12 বার নৈহাটিতে এইভাবে টাকা নিয়ে এসে ডেলিভারি দিয়েছে। কথা শুনে বলছে তদন্ত সেইভাবে কিছুই করা সম্ভব হয়নি। ওর কাছ থেকে শুনে তার মধ্যে ওর মোবাইল ঘেটে কিছু তথ্য পেয়েছি, যেমন বিভিন্ন বারের ছবি পেয়েছি, সোনা ওজন করার ওয়েটমেন্ট ইসের উপরে রেখে বার রাখা আছে, সেইটা দেখে ওকে ইন্টারগেট করতে ও এইগুলো কনফেস করেছে। যেটা আছে 500 আছে আর 200 টাকার নোট আছে। সেটা নৈহাটিতে একজনের একজনকে হ্যান্ড ওভার দেবে, ওদের যে সিম্বল আছে বা অন্য একজন ফোনে মনিটরিং করে তার কথা মতো সেইভাবে হ্যান্ড ওভার হবে, এইটা ইয়ে আছে। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।